হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে 14ই জানুয়ারি, তোমাদের সামনে আমি আসতে পারলাম না, ক্যামেরার সামনেই বসতে পারলাম না, কারণ খুব খুব ব্যস্ত। একে তো রূপসার গানের ক্লাস ছিল, গানের ক্লাস যেদিন থাকে সেদিনকে ওকে সারাদিন রেওয়াজ করতে হয়, তাছাড়া পড়াশোনা, ওইদিকে স্কুল কালকে খুলে যাবে, সেই কারণে একটা চাপ তো আছেই। আবার 15 তারিখে স্কুল খুলবে, 16 তারিখ থেকে ওর পরীক্ষা স্টার্ট হবে, PT2। তো যাই হোক, সেই কারণে আজকে খুব ব্যস্ত ছিলাম। বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি ক্যামেরার সামনে আসতে পারলাম না বলে সরি। তো যেইটুকু আমি ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এইসব ওর সমস্ত ড্রেস আমি কিন্তু ধুয়ে মুছে আলমারিতে তুলে রেখেছিলাম, সেইগুলোই আজকে বের করে আবার ওকে একটু আয়রন করে দিচ্ছি, যাতে ও কালকে সকালবেলা পরে যায়। আর আমার সমস্ত সেট করা থাকে আগের থেকে, আমি কিন্তু রিস্ক নিই না। তো যাই হোক বন্ধুরা, তোমরা তাহলে খুব খুব ভালো থেকো, আমি আবার চেষ্টা করব আগামীকাল থেকে তোমাদের সামনে আসতে।